বন্ধুরা, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো কাল রাতে আমার ওপো ফোনটা নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে একটুখানি ডিস্টার্ব। সকালে ডিম টোস্ট করেছিলাম, ছেলে খেয়ে নিয়েছে, আর এখন একটা অনেক বড় প্রবলেম, বাড়ি থেকে মাছ পাঠিয়েছে, আমি কি করে মাছগুলো কাটবো এটা একটা অনেক বড় প্রবলেম। তো চেষ্টা করছি, তো বাবু চিকেন খাবে, তো সব কিছুই রান্না করবো, শেয়ার করবো আপনাদের সাথে। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তো আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই আমি এই ব্লগে শেয়ার করব। আলুগুলোকে কেটে রেখেছিলাম আর শোল মাছটাকেও তো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। দিলাম এর মধ্যে পর্যাপ্ত নুন হলুদ, দিয়ে আমি লাল লাল করে এটাকে ভেজে নেব। আর একদিকে বসিয়ে দিয়েছি ভেটকি মাছের ঝাল। করে ভাজা হয়ে গেছে, এখানে নিয়েছি আমি টমেটো, আদা রসুন, পেঁয়াজ, জিরে ধনিয়া, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, সবকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ে। এইভাবে কখনো বাড়িতে রান্না করে দেখো, শোল মাছ দারুণ খেতে হবে। তো আমাদের বাড়িতে শোল মাছগুলো সব ভেতরেই ঢুকে গেছে পাকে, তো একটাকেই ধরতে পেরেছে আর কি। বাচ্চা ভালো খায় বলে বাবাই এইভাবেই ভালো খায় রান্নাটা, তাই রান্নাটা আমি এই সদ্যায় শোল মাছটাকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে আমি সেটাকে রান্না করছি। ভাজা হয়ে গেল মশলাটা, দেখো আমি এবার এটাতে জল দেব। শোল মাছ তো একটু শক্ত হয়, তাই একটু বেশি করে এটা জলে সেদ্ধ করতে হয়, সেই আন্দাজেই তোমরা জলটা ইউজ করবে। এটা একটু ফুটুক, তারপরে আমি এতে মাছ দিয়ে দেবো। ফুটে এসেছে, আমি এক এক করে শোল মাছগুলোকে এবার আমরা আস্তে আস্তে করে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট হাই টু লো ফ্লেম এগুলোকে আমি আস্তে আস্তে করে ফুটাবো। দিয়ে দেবো ধনে পাতা, কেউ গরম মশলা ইউজ করতে পারো, এইভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে। এবার আমি এই ঝোলটা আরেকটু কমে গেলে আমি এটাকে নামিয়ে নেব। শোল মাছের ঝাল আর কাঁকরোল ভাজা, মাছ ভাজা আর হচ্ছে ভেটকির ঝাল, ব্যাস আজকে রান্না করিনি। তো ক্রুপে আসছে বৃষ্টি, এখন আমার বাড়ি অবধি আসেনি, কিন্তু দেখো এই যে ঝড়টা আসছে, পুরো ধুলোয় ভরে গেছে সব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা রেশমির, ওখানে রেশমিটা দেখা যাচ্ছে না। এখন আমার বাড়িতে বৃষ্টিটা এসে পৌঁছায়নি, পুরো আকাশ মেঘে ঢাকা, এটাই মনে মনসুন, পুরো এফেক্টটা পড়বে সব জায়গায়। আসানসোল থেকে শুরু করে সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, তো আমাদের এখানে বৃষ্টিটা এখনো শুরু হয়নি, তো দেখা যাক হয় কি চলে যায়। এবার শান্তিতে থাকবো, বাপি দাস দৌড়ে 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 সব জামা কাপড় উঠিয়ে নিচ্ছে, সব উড়ে চলে যাচ্ছে। দেখো কি সুন্দর, বাবা কি অশান্তি, ঝড় বৃষ্টি নেই, কিছু নেই, একটুখানি মেঘ করলে ভাবতাম যে হয়তো বৃষ্টিটা হবে, তো এখনো কনফার্ম হওয়ার কোনো উপায় নেই, দেখা যাক হয় কি না, এটা অবস্থা। ওই যে দেখা যাচ্ছে না ওই খাঁচাটা, ওটা আমার বদ্রি ছিল, তো অনেক মানে ওটা তো ঘটির মধ্যে দেয় ছিল, তো একবার ও সিঁড়ি দিয়ে উঠে পড়ে যাওয়ার পরে বদ্রিগুলো সব ছেড়ে দিই, আর বদ্রি আর পালা হয় না, কে দেবে অত দূরে উঠে বদ্রিকে খেতে। তারপর আমরা মাঝে মধ্যেই ঘুরতে চলে যাই, আর দেওয়া হয় না, তারা তোমাদের ঝড়টা দেখাই, আমার অবধি এখনও আসেনি, কিন্তু যেখানটা হচ্ছে ওই জায়গাটা দেখাতে পারি নাকি দেখি। এটা কিন্তু হচ্ছে, আমার বাড়ি অবধি এখনও এর এফেক্টটা এসে পৌঁছায়নি, ওই জায়গাটা পেছনটা হচ্ছে রেশমির, ওই জায়গাটা আওয়াজও হচ্ছে খুব জোরে। দেখেছো ওই জায়গাটাই হচ্ছে, আর মেঘটা ওই জায়গাটাতেই বর্তমান। দেখো কি জানি না, এই দেখো দেখতে পারবে কিভাবে হচ্ছে। আগে তো ফোনটাতে বড় করলেই ভিডিওটা ফেটে যেত, দেখো এখন কত ক্লিয়ার তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো এটা রেশমির ওখানে হচ্ছে, আমার বাড়ি অবধি এখনো এসে পৌঁছায়নি, পুরো বৃষ্টি হচ্ছে,
এখন বাজে 6:30, পুরো আকাশ মেঘে ভর্তি। আর এই দেখো সব ভিজে গিয়েছে, ভালো ধরনের বৃষ্টি হচ্ছে, যেটা মুসুলধারে ওটা নয়, কিন্তু বৃষ্টিটা হচ্ছে। যাই হোক, গরম থেকে রেহাই, তার সাথে একটু হালকা হাওয়াও দিচ্ছে। দেখো বৃষ্টিতে পুরো শহর ভিজে গেছে। বাজার থেকে চলে আসলাম, কি কি এনেছি দেখাচ্ছি। পালং শাক, ডিম, যেটুকু যেটুকু নিয়ে এলাম, গোলবাজারে একটা কাজ ছিল সেই কাজটাও করে চলে এলাম। রুটিও নিয়ে এলাম, বাবু খাবে। তো বন্ধুরা, এখন রাত হচ্ছে, তার ভিডিওটাকে বেশি দূর অব্দি টানবো না, এখানেই শেষ করব। শুভরাত্রি, ভালো থাকবেন, সাবধান থাকবেন, কোনো প্রতারকের পাল্লায় যেন না পড়েন।